তোমার ঈদ, আমার দুর্গাপূজো। বাহ, কি সুন্দর ভাগাভাগি করে নিলে! কে দিয়েছে এই ভাগের হিসেব? কোরআন পড়েছ? গীতা? কোরআনে কোথায় লেখা আছে আমি মন্দিরে বসে কোরআন পড়তে পারবো না? আর মসজিদে যদি গীতা রেখে দিই একটা, মহামারী হবে? এই যে প্রকৃতি নিজের খেয়ালে এত মহামারী আনছে, তোমার আমার জীবনে আটকাতে পেরেছ? কলকাতায় কলেজ স্ট্রিটের বইপাড়ায় বৃষ্টির জলে শয়ে শয়ে বই ভেসে গেছে। সেখানে কোরআন গীতা একসাথে ভাসছে। পেরেছে কেউ আলাদা করে রাখতে? ওইসব বইয়ের দোকানের মালিক যারা, তারা তাদের বুকের মধ্যে একসাথে জড়িয়ে ধরে আপ্রাণ চেষ্টায় গীতা কোরআনের রক্ষা করছেন। এই যে তুমি সবসময় আগলে রেখেছ মন্দিরের দরজা, বিধর্মী মানুষকে নাকি মন্দিরের ভিতরে ঢুকতে নেই, দুর্গা মায়ের অশুচি হবে। তুমি কখনো গীতার পাতা উল্টিয়ে দেখেছ? কোথায় এরকম লেখা আছে? আবার এই তুমি অন্যরূপে মসজিদের দরজা আগলে রেখেছ, সেখানে নাকি অন্য সকল ধর্মই ব্রাত্য। কেন, দেখাতে পারো কোরআনের কোন পাতায় লেখা আছে এই ব্রাত্য নীতি? তোমার ঈদ আমার নয়, আমাদের দুর্গাপুজো তোমার আনন্দের নয়। ঈদের দিন বিরিয়ানি খেয়ে যতটা তৃপ্তি পাই, একই রকমভাবে যখন দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে ঘুরতে যাওয়ার কথা ভাবি, প্রথম মাথায় আসে বিরিয়ানি খাবো। পেরেছ এইসব আনন্দ আটকে রাখতে? স্কুলে যখন টিফিন ভাগাভাগি করে খেতাম, আমার সবচেয়ে কাছের বন্ধু সুফিয়ার খাবারে ঝাঁপিয়ে পড়তাম, আর সুফিয়া রোজ আমার জন্য বাড়ি থেকে নতুন নতুন কত খাবার আনত। এ গল্প শুধু আমার না, আমার, আমাদের, তোমার, তোমাদের সকলের ছোটবেলার এক বড় বেলার গল্প। আটকাতে পেরেছ? পারবি। শুধুমাত্র জোর করে কিছু গোঁড়ামি জীবনের সাথে জুড়ে দিয়েছ। আমরা যারা ভীতু মেনে নিয়েছি জীবনের সেই শিকল, আর যারা মানেনি মানব না তারা অধার্মিক, অচ্ছুত। তোমার খুব আপনজনের জন্য যখন তুমি ব্লাড ব্যাংকের দরজায় কড়া নাড়ো, শুধুমাত্র রক্তের গ্রুপ ছাড়া আর কিছুই মেলাতে পারো না, খোঁজ নেওয়ার ক্ষমতা থাকে না তখন, বোতলের রক্তে নামাজের সুরা, আয়াতের আশীর্বাদ আছে নাকি পুজোর মন্ত্রের দোয়া? কারণ তখন তুমি তোমার প্রাণের প্রিয় মানুষের প্রাণ বাঁচার জন্য অপারগ। তোমার ঈদের চাঁদ আর আমার লক্ষ্মী পুজোর চাঁদ একই, জানো? তুমি তোমার বুকের ধনকে আদর করে পূর্ণিমার চাঁদ ডাকো, আমিও বুকের মাঝারে আমার ঈদের চাঁদকে আগলে রাখি। আমার পূর্বপুরুষের অস্থি যে জল মাটিতে মিশে আছে, সেখানেই তোমার পূর্বপুরুষের দাফন কাফন যত্নে রাখা। ধর্ম কোনো শিকল নয়, ধর্ম কোনো যন্ত্রণা নয়, ধর্ম তোমার আমার ভালোবাসা, তোমার আমার বিশ্বাস, তোমার আমার শ্রদ্ধা। অনেক হলো আর নয়, এবার নিপাত যাক তোমার আমার ভেদাভেদ। ঈদের আশীর্বাদ নিয়ে দুর্গাপুজোর দোয়া করি, হিংসা বিদ্বেষ দূরে রাখি। সামনে ভীষণ কঠিন সময়, সেখানে কোরআন গীতার আশীর্বাদ একসাথে প্রয়োজন, আমাদের সকলের মঙ্গলের জন্য। ঈদের নতুন জামায় যে গন্ধ, একই গন্ধ পুজোর নতুন জামায়। আলাদা করার ক্ষমতা না আছে তোমার, না আছে আমার, খুব স্পষ্ট। এবং সত্যি এটাই, আলাদা করার ক্ষমতা আমাদের আল্লাহ ঈশ্বর ভগবান কারোর নেই। খুশি ঈদ হোক তোমার আমার, আমাদের সকলের ঈদ হোক ভালোবাসার। ঈদ মোবারক।
লেখাটি লিখেছেন রুচিরা ব্যানার্জি। জানি না লেখাটি আপনাদের ভালো লাগবে কিনা, তবে বিশ্বাস করুন আমার খুব ভালো লেগেছে, তাই এই লেখাটি আমি পাঠ করলাম। নমস্কার, ভালো থাকবেন।